রাজধানী বসুন্ধরা সিটি টগি ফান ওয়ার্ল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, শিশুরা কেমন মজা করছে সেখানে, অন্য বয়সীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। বিভিন্ন বয়সী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে টগি ফান ওয়ার্ল্ডে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি টগি ফান ওয়ার্ল্ডে প্রায় কিন্তু 200টার মতো রাইডস রয়েছে। এখানে সকালে যেহেতু 12টার সময় এটা টগি ফান ওয়ার্ল্ডের দরজাটা খুলে দেওয়া হয়, অর্থাৎ ফটক খুলে দেওয়ার পরপরই কিন্তু অনেক বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে অপেক্ষা করছিলেন। বিভিন্ন বয়সী যারা ঈদ আনন্দটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে এখানে এসেছেন, তারা এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছিলেন। এবং দরজা খুলে দেওয়ার সাথে সাথে তারা বিভিন্ন ফ্লোরে ছুটে যান এবং তারা তাদের যে রাইডসগুলো আছে পছন্দ মতো রাইডসগুলো তারা চড়তে থাকেন। আমি আসলে ক্যামেরার সাহায্যে হয়তো কিছুটা দেখাতে পারছি এখানে শিশুরা কতটা আনন্দে মেতেছে। বিভিন্ন বয়সী শিশুরা এসেছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, একসাথে তারা একই ছাদের নিচে অনেকগুলো রাইডস পাচ্ছে এবং তারা একই সাথে বন্ধু হয়ে গেছে। তারা খেলছে, আনন্দ করছে, বিভিন্ন রাইডসে চড়ছে, বাবা মাদের সাথে তারা এসেছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। এবং বাবা মাও কিন্তু শিশুদের সাথে আমরা দেখতে পাচ্ছি একজনকে তার বাচ্চাকে তিনি খেলা শেখাচ্ছেন। একটু বলবেন কেমন লাগছে, আপনাকেও বেশ এক্সাইটেড দেখছি। অ্যাকচুয়ালি এই ছুটির ইয়েতে আমি যে এই বসুন্ধরা আসা, বাচ্চারা খুব এক্সাইটিং, আজকে আমার ছেলের বার্থডে, হ্যাঁ, যার কারণে আসা, সাথে মেয়েও খুব এক্সাইটিং, প্রত্যেকটাই ইয়ে ওরা রাইড ওরা এনজয় করলো। এখন এখানে আমরা মাছ শিকারে আসছি, মৎস্য শিকার হচ্ছে, ওরা খুবই এক্সাইটিং। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে। কয়টি রাইডে চলেছো? হ্যাঁ, অনেকগুলোই চলেছি। অভিভাবক এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, একটু বলবেন আপনার বাচ্চা আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে অনেকেই এসেছেন এবং অনেক বাচ্চা অনেকগুলো রাইডে চড়ছেন, তাদের পাশাপাশি বড়রা যারা আছেন তারাও অনেকগুলো এক্সাইটিং রাইড আছে সেগুলোতে তারা চলছে। সব কিছু মিলিয়ে এখানে আসলে ঈদ আনন্দটাকে তারা অনেক ভালোভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারছে। তো এই কিন্তু ছিল টগি ফান ওয়ার্ল্ড থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।